সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাশিয়া পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় চীনকে উৎসাহিত করছে বলছে পেন্টাগন। সাম্রাজ্যবাদীদের স্বার্থে যুদ্ধ, ইউক্রেন নিয়ে পরোক্ষে আমেরিকাকেই তোপ পোপের। মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান ভূমিকায় চরম অস্বস্তিতে যুক্তরাষ্ট্র। বিবিসির বিরুদ্ধে করা পদক্ষেপের দাবিতে গুজরাট বিধানসভায় পাশ প্রস্তাব। এবং পাকিস্তানে 9 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা। দর্শক, ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পোপ ফ্রান্সিস। তার কথায়, ইউক্রেন যুদ্ধ সাম্রাজ্যবাদীদের স্বার্থে চালিত হচ্ছে, অর্থাৎ শুধু রাশিয়া নয়, এই রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য ইঙ্গিতে আমেরিকা সহ পশ্চিমকে দায়ী করেছেন তিনি বলেই ধারণা বিশ্লেষকদের। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাশিয়া পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় চীনকে উৎসাহিত করছে বলছে পেন্টাগন। পেন্টাগন দাবি করেছে যে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তির একচেটিয়া সংস্থা রোসাতম চীনের দ্রুত ক্রিয়াশীল ব্রিডার রিয়েক্টর তথা অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করেছে, যা অস্ত্রমানের প্লুটোনিয়াম তৈরি করতে পারে। এর মাধ্যমে দেশটি চীনকে প্লুটোনিয়াম সমৃদ্ধ হতে সহায়তা করছে, যা চীনের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার সম্প্রসারণ করতে ব্যবহার করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের মহাকাশ নীতির সহকারী প্রতিরক্ষা সচিব জন এ প্লাম বুধবার মার্কিন কংগ্রেসের সাবকমিটির শুনানিতে বলেছেন যে পেন্টাগন এই সামরিক সম্পর্কের বিষয়ে উদ্বিগ্ন এবং চীনের পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণের পরিচিত পরিকল্পনার সাথে তারা এই সম্পর্ক দেখতে পাচ্ছেন। যদিও চীন বলেছে যে প্রকল্পটি বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিটি চুল্লি প্রায় 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, তবে প্লাম বলেন রাশিয়া চীনের এ বিষয়ে সহযোগিতা দেখে খুবই বিচলিত বোধ হচ্ছে। তাদের অনেক যুক্তি থাকতে পারে, তবে ব্রিডার রিয়েক্টর হল প্লুটোনিয়াম এবং প্লুটোনিয়াম হল অস্ত্রের জন্য। চীন ফুজিয়ান প্রদেশের উপকূলে চাংবিয়াং দ্বীপে CFR-600 প্রকল্প নামে পরিচিত দুটি দ্রুত নিউট্রন ব্রিডার রিয়েক্টর নির্মাণ করছে। প্রথমটি এবছর দেশটির জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা, দ্বিতীয়টি 2026 সালের দিকে কার্যকরী হবে। রোসাতমের জ্বালানি সহায়ক সংস্থা থিও 2018 সালে চুল্লিগুলোতে জ্বালানি সরবরাহ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এটি বলেছে যে এটি এই বছরের জানুয়ারিতে প্লুটোনিয়াম সহ ফার্স্ট ব্রিডার রিয়েক্টর তাদের ব্যবহারের চেয়ে বেশি পারমাণবিক জ্বালানি উৎপাদন করে, যা অন্যান্য উৎসের সাথে একত্রে চীনকে 2030 সালের মধ্যে তার পারমাণবিক অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র সহ 1270টিতে উন্নীত করতে পারে। এটি যুক্তরাষ্ট্রে বর্তমানে মোতায়েন করা ICBM বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সংখ্যার কাছাকাছি। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডার জেনারেল অ্যান্টনি কটন গত মাসে কংগ্রেসকে বলেছেন যে চীনের কাছে এখন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ICBM হামলার সুবিধাদি রয়েছে। সাম্রাজ্যবাদীদের স্বার্থেই যুদ্ধ, ইউক্রেন নিয়ে পরোক্ষে আমেরিকাকেই তোপ পোপের। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পোপ ফ্রান্সিস। তার কথায়, ইউক্রেন যুদ্ধ সাম্রাজ্যবাদীদের স্বার্থে চালিত হচ্ছে, অর্থাৎ শুধু রাশিয়া নয়, এই রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য ইঙ্গিতে আমেরিকা সহ পশ্চিমকে দায়ী করেছেন তিনি বলেই ধারণা বিশ্লেষকদের। সম্প্রতি ইটালিয়ান সুইস টেলিভিশন চ্যানেল RSI কে সাক্ষাৎকার দিয়েছেন পোপ ফ্রান্সিস। আগামী রবিবার তা সম্প্রচারিত হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার সেই সাক্ষাৎকারে কিছুটা প্রকাশ এসেছে। সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে পোপ বলেন, ইউক্রেন যুদ্ধ সাম্রাজ্যবাদীদের স্বার্থে চালিত হচ্ছে, বরাবরই সাম্রাজ্যবাদী শক্তি আধিপত্য বিস্তার করে এবং তাদের এই প্রাধান্য কায়েমের ফলে রাষ্ট্র পেছনের সারিতে চলে যায়। শান্তি ফেরাতে উদ্যোগী হয়ে তিনি আরো বলেন, পুতিন জানেন আমি আলোচনার জন্য তৈরি, যুদ্ধ শুরু হওয়ার দ্বিতীয় দিনে আলোচনার জন্য আমি মস্কো যেতে চেয়েছিলাম। আগে ইউক্রেনে যুদ্ধ থামাতে আসরে নেমেছিলেন পোপ ফ্রান্সিস। গত অক্টোবর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে লড়াই থামানোর আবেদন জানান তিনি। শুধু তাই নয়, ইউক্রেনের অধিকৃত 4টি অঞ্চলকে রুশ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সরব হয়েছিলেন ক্যাথলিক চার্চের প্রধান। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের জন্য আমেরিকা ও পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপর দায় চাপিয়েছে। ইউক্রেনে আক্রমণকে রাশিয়ার আগ্রাসন হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের 90 নাৎসিদের নির্মূল ও রুশ ভাষাভাষীদের রক্ষায় বিশেষ সামরিক অভিযান শুরু করেছে। বলে রাখা ভালো, গত বছর ফেব্রুয়ারি 24 তারিখ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে 1 বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে। শুরুতে ধাক্কা খেল, কিন্তু ক্রমশ পায়ের তলায় শক্ত জমি ফিরে পাচ্ছে কিয়েভ। গত জুলাই মাসে স্টেক আইল্যান্ড হাতছাড়া হওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান ভূমিকায় চরম অস্বস্তিতে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক দ্বন্দ্বে জড়িয়ে পড়া দুটি বৈরী প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ যখন শান্তিপূর্ণভাবে সমাধানের সম্ভাবনা দেখা যায়, তখন আন্তর্জাতিক কূটনীতিতে সেটিকে স্বাগত জানানোটাই রেওয়াজ। শনিবার ইরান এবং সৌদি আরব যখন 7 বছর পর তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে রাজি হলো, তখন বাকি বিশ্ব তাই করেছে। জাতিসংঘ মহাসচিব হতে শুরু করে বিশ্ব নেতারা বিবৃতি দিয়ে এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। তবে ব্যতিক্রম ছিল দুটি দেশের প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। মধ্য
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দ্বন্দ্বে দুটি দেশই ইরানকে চরম বৈরী হিসেবে দেখে। ইরানও এই দুটি দেশকে তাদের দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য এক নম্বর হুমকি বলে বিবেচনা করে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তকে সতর্ক ভাষায় স্বাগত জানালেও এরই মধ্যে প্রশ্ন তুলেছেন এটি টিকবে কিনা। হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি বলেছেন, ইরান তাদের অঙ্গীকার রক্ষা করবে কিনা সেটা দেখতে হবে। যুক্তরাষ্ট্রের প্রকাশ্য আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যাই হোক, বেশিরভাগ বিশ্লেষকের ধারণা চীনের মধ্যস্থতা ইরান এবং সৌদি আরবের মধ্যে সমঝোতা ওয়াশিংটনে মারাত্মক অস্বস্তি তৈরি করেছে। ইসরায়েল অবশ্য প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানায়নি, কিন্তু ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবর এবং মন্তব্য থেকে স্পষ্ট, তেহরান এবং রিয়াদের মধ্যে সমঝোতা তাদের মোটেই খুশি করেনি। মধ্যপ্রাচ্যে ইরান এবং সৌদি আরবের দ্বন্দ্বে সবচেয়ে বড় সুবিধাভোগী হিসাব দেখা হয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বহু দশক ধরে যুক্তরাষ্ট্র যেভাবে তার ভূরাজনৈতিক স্বার্থ বজায় রাখতে পেরেছে, সেক্ষেত্রে ইরান সৌদি দ্বন্দ্ব মারাত্মকভাবে সহায়তা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের দ্বন্দ্বে সুযোগ নিয়ে শত্রু আমাদের মিত্র নীতি অনুসরণ করে ইরানের বৈরী কিছু উপসাগরীয় দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে। স্বাভাবিকভাবে ইরান এবং সৌদি আরবের মধ্যে যদি কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা তৈরি হয়, সেটি উপসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক সম্পর্কে নতুন বিন্যাস তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুটি দেশই মনে করে এই নতুন পরিস্থিতি কোনোভাবেই তাদের স্বার্থের অনুকূলে যাবে না। বেইজিং থেকে ইরান এবং সৌদি আরবের মধ্যে সমঝোতার খবর যখন প্রথম এলো, সেটি ওয়াশিংটনে একই সঙ্গে বিশ্ব এবং শঙ্কা তৈরি করে। এর মূল কারণ অবশ্যই ইরান সৌদি আরব সমঝোতা নয়, তাদের অস্বস্তি এবং শঙ্কার মূল কারণ এই সমঝোতায় চীন যে ভূমিকা পালন করছে। মধ্যপ্রাচ্যে বহু দশক ধরে সব ধরনের সংঘাতে রেফারির ভূমিকায় ছিল যুক্তরাষ্ট্র, এখন তাদের সেই প্রভাবলয় শান্তি প্রতিষ্ঠার নামে মধ্যস্থতাকারী হিসেবে যেভাবে চীন ঢুকে পড়েছে, সেটি মার্কিন নীতি নির্ধারকদের জন্য সাংঘাতিক শিরপিরায় কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে গত কিছুদিন ধরে মারাত্মক টানাপোড়েন দেখা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে চীনের এই ভূমিকাকে বিশ্বজুড়ে মার্কিন একাধিপত্যের প্রতি আরেকটি চ্যালেঞ্জ বলে বর্ণনা করেছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্রের একজন সাবেক ঊর্ধ্বতন কূটনৈতিক ব্রুকিংস ইনস্টিটিউশনের ফেলো জেফ্রি ফেল্টম্যানের ভাষায়, বেইজিং এর এই ভূমিকাকে বাইডেন প্রশাসনের মুখে চপেটাঘাত এবং চীন যে এক উদীয়মান শক্তি সেভাবেই দেখা হবে। বহু বছর ধরে চীনের পররাষ্ট্রনীতির একটি অন্যতম ঘোষিত স্তম্ভ ছিল অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের পররাষ্ট্রনীতিতে যে নতুন ঝোঁক তাতে নীতির ব্যতিক্রম দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই। শুধু তাই নয়, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে তাদেরকে সক্রিয়ভাবে মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক বারাক ওবামা প্রশাসনের একজন শীর্ষস্থায়ক স্থানীয় কূটনীতিক ড্যানিয়েল রাসেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরান এবং সৌদি আরবের মধ্যে এই সমঝোতায় চীন যে ভূমিকা পালন করেছে, ওয়াশিংটনের জন্য সেটির অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। তিনি বলেন, যে সংঘাতে চীন কোনো পক্ষ নয়, সেখানে নিজ থেকে উদ্যোগী হয়ে এভাবে কূটনৈতিক সমঝোতার চেষ্টা করা খুবই ব্যতিক্রম এক ঘটনা। তিনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে কি এরকমই আমরা দেখব? চীনের প্রেসিডেন্ট শি যখন মস্কো সফর করবেন, তখন সেখানে রাশিয়া ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার যে চেষ্টা চীন করবে, এটা কি তার পূর্বাভাস? চীনের আসল উদ্দেশ্য নিয়ে এরই মধ্যে ওয়াশিংটনে অনেকে সন্দিহান হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাককোল তো চীনকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে মানতেই নারাজ। তার ভাষায়, চীন কোনো দায়িত্বশীল শক্তি নয় এবং একজন নিরপেক্ষ এবং ন্যায্য মধ্যস্থতাকারী হিসেবে তাদের উপর আস্থা রাখা যায় না। এ ধরনের মধ্যস্থতা চীনের ক্রমবর্ধমান ভূমিকাকে কোনো বিশ্লেষক বিশ্ববলয়ে দেশটির ক্রমবর্ধমান প্রভাব এবং যুক্তরাষ্ট্রের ক্ষয়িষ্ণু শক্তির ইঙ্গিত বলে মনে করছেন। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর জন অল্টারম্যান বলেন, কোনো লুকোছাপা না করে বেইজিং যে বার্তাটা এখানে পাঠাতে চাইছে তা হল উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক শক্তির বিপরীতে চীন এক উদীয়মান এবং শক্তিশালী কূটনৈতিক শক্তি হিসেবে উপস্থিত হতে চাইছে। বিবিসির বিরুদ্ধে করা পদক্ষেপের দাবিতে গুজরাট বিধানসভায় পাশ প্রস্তাব। বিবিসি ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপমান করেছে। 2002 সালে গুজরাট দাঙ্গার উপর তৈরি তথ্যচিত্রটি বিতর্কিত, বিশ্বে এর প্রদর্শন করেছে বিবিসি এবং এভাবেই দেশ তথা প্রধানমন্ত্রীকে ছোট করেছে তারা। তাই কেন্দ্রীয় সরকার এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে করা পদক্ষেপ নেই। শুক্রবার এই মর্মে একটি বেসরকারি প্রস্তাব পাশ হলো গুজরাট বিধানসভায়। এই সময় অবশ্য কংগ্রেস সদস্যরা বিধানসভায় উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ মন্ত্রিসভার সব সদস্য বিজেপি বিধায়করা মিলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি বিধানসভায় পাশ করেন। কংগ্রেস বিধায়ক অনুপস্থিতিতেই তা ধনী ভোটে পাশ হয়। এর আগের দিন বিরোধী কংগ্রেস বিধায়কদের বহিষ্কার করা হয়েছে। বিজেপি বিধায়ক বিপুল প্যাটেল বিবিসির তথ্যচিত্র নিয়ে একটি ব্যক্তিগত প্রস্তাব বা প্রাইভেট মোশন আনেন। এই প্রস্তাব প্রসঙ্গে বিজেপি বিধায়ক মনীষা ওয়াকিল জানান, বিবিসির তথ্যচিত্রের মাধ্যমে বেশ কয়েকটি এনজিও গুজরাট এবং ভারতকে কলঙ্কিত করেছে। 2022 সালে গুজরাট দাঙ্গা নিয়ে সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে। সেই সময় বিশেষ তদন্তকারী দল বা স্পোর্টস ইনভেস্টিগেশন টিম বা সিট গঠিত হয়েছিল। তারা রাজ্য সরকারকে ক্লিন চিট দিয়েছে। 2002 সালে ফেব্রুয়ারিতে গোত্রা স্টেশনের কাছে
ট্রেনে আগুন লাগে, তাতে 59 জন করসেবকের পুড়ে মৃত্যু হয়। এরপর জ্বলে ওঠে পুরো গুজরাট। 3 দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ রূপ নেয়। আর সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহু মুসলমান প্রাণ হারান। বিবিসির ইন্ডিয়া দা মোদি কোশ্চেনে তথ্যচিত্রটি ঘটনার উপর তৈরি, এতে বিতর্ক ছড়িয়ে পড়েছে দেশে। তথ্যচিত্রটির প্রথম পর্বটি 17 জানুয়ারি সম্প্রচারিত হয়, দ্বিতীয় পর্ব 24 জানুয়ারি। দুটি পর্বের প্রদর্শনী ভারতে নিষিদ্ধ করা হয়েছে। গুজরাট বিধানসভায় বিজেপি বিধায়ক অমিত ঠাকরে প্রশ্ন তোলেন, 20 বছর আগের বিষয়টি নিয়ে ফের আগুন জ্বালানোর কি প্রয়োজন? তার দাবি, মানুষ এসব ভুলে গিয়েছে, এটা ভারতের উন্নয়নের গতি স্তব্ধ করে দেওয়ার একটা আন্তর্জাতিক চক্রান্ত। পাকিস্তানে 9 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা। পাকিস্তানে করাচিতে শারীরিক প্রতিবন্ধী 9 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কোরাঙ্গি এলাকায় শনিবার এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। জামান টাউন পুলিশ জানায়, পার্ক করার সুযোগে কালটাস গাড়ির পেছনের সিট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এই সময় তার শরীর নীলাভ ছিল, তার মুখ থেকে ফেনা উঠছিল। মৃত্যুর কারণ জানতে মরদেহটি জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশ সার্জন ডাক্তার সুমায়া সৈয়দ বলেন, শিশুটির ডান হাতে জন্মগত সমস্যা ছিল, তার সারা শরীরে একাধিক আঘাত পাওয়া গেছে। সুরুল এটা বোঝা যাচ্ছে যে শিশুটির সঙ্গে বিকৃত যৌনাচার করা হয়েছে। সুমাইয়া আরো বলেন, মৃত্যুর কারণ এবং যৌন নিপীড়নের বিষয়ে চূড়ান্ত মতামত ময়নাতদন্তের পর পাওয়া যাবে। তার সব নমুনা সংগ্রহ করা হয়েছে। কোরাঙ্গির পুলিশ কর্মকর্তা সাজিদ আমির সাদজাই বলেন, প্রাথমিক অনুসন্ধানে চিকিৎসকরা ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত করে চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পার্ক করা একটি পার্কে গাড়ির পেছনের সিট থেকে ছেলেটির মরদেহ উদ্ধার করা হয়েছে। জামান টাউন থানা পুলিশ আলামত সংগ্রহ করেছে। তদন্তের জন্য কালটাস গাড়িটিও জব্দ করা হয়েছে। এসএসপি সাদজাই বলেন, তদন্তের জন্য গাড়ির মালিক ও পার্কিং স্ট্যান্ডের প্রহরীকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করার পরে তদন্ত শুরু করেছে। অপরাধীকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।